সম্মানিত উপস্থিতি, রাসূলের আদর্শের মধ্যে অন্যতম একটা আদর্শ হলো অন্যের গীবতকে বয়কট করা। জোরে জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, অল ফিতনা তো অসাধ্য মিনাল কতল, সমাজের মধ্যে, জাতির মধ্যে, বিবেকের মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা খুনের চাইতে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে বলুন না নাউজু বিল্লাহ, আর জোরে বলেন নাউজু বিল্লাহ। এ বন্ধু, চান্দিনা উত্তর আলিকা মোরা জামি মসজিদ মাঠ প্রাঙ্গণ, এবং আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাই কি বলবো, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো, আমার নবীর আদর্শ হলো তুমি যখন একজনের দোষ গোপন করবে তোমার দোষ আল্লাহ গোপন করবে, তুমি যখন একজনের দোষ তুমি খুঁজে খুঁজে বের করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ খুঁজে খুঁজে বের করবে। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আবু রায়হান সালমানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। ও বন্ধু, কিছু কিছু মানুষ আছে আমাদের মাঝে, তারা মুখে শুধু ঈমানের কথা বলে, অন্তর পর্যন্ত ঈমান তাদের পৌঁছায়নি, তারা মানুষের দোষগুলো খুঁজে 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 বের করে। আল্লাহর হাবিব সরকার মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন তুমি যখন মানুষের দোষ গোপন করবে আল্লাহ তোমার দোষ গোপন করবে, তুমি যখন মানুষের দোষ বন্ধু খুঁজে খুঁজে বের করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ খুঁজে খুঁজে বের করবে। ওই মানুষগুলো যখন খুঁজে খুঁজে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন পরিবারের মানুষ দ্বারা পৃথিবীর বুকে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে। জোরে জোরে নাউযু বিল্লাহ, আর জোরে বলুন না যে নাউযু বিল্লাহ। বন্ধুরে আমার, মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয় গীবতের কারণে, মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয় একজন আরেকজনের দোষটা খুঁজে বের করে প্রকাশ করার কারণে, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বোঝেন? এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করবো, আমার সাথে থাকতে রাজি আছেন তো? বন্ধু, হৃদয়ের জানালা সবাই খুলে শোনো, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলতেছেন আমরা একদিন রাসূলের সাথে অবস্থান করছিলাম, হঠাৎ করে বিকট একটা দুর্গন্ধ বের হয়ে আসলো, হঠাৎ করে একটা নোংরা দুর্গন্ধ আসলো, বাতাসের সাথে বেবি বায়ুর সাথে বেবি দুর্গন্ধ আসতে লাগলো। দুর্গন্ধটা যখন আসতে লাগলো তখন আপনার আমার প্রাণের নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলো, সাহাবীরা রে তোমরা কি বলতে পারো এই দুর্গন্ধটা কোথা থেকে এসেছে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই দুর্গন্ধটা কোথা থেকে এসেছে এটা আমরা বলতে পারবো না। তখন আমার নবী বলেছেন এই দুর্গন্ধ হলো ওই ব্যক্তিদের মধ্য থেকে আসতেছে যেই ব্যক্তিগুলো মুমিন মুমিনাদের গীবত বলে নিয়োজিত আছে, তাদের ভিতর থেকে দুর্গন্ধটা বায়ু এই পর্যন্ত নিয়ে এসেছে। জোরে জোরে নাউযু বিল্লাহ, আরো জোরে বলেন না নাউযু বিল্লাহ। বন্ধুরে আমার, ও চান্দিনা উত্তর আর একামোরা গ্রামের মানুষগুলো, আমার ভাই, আমার বাবা, বিশেষ করে আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, যেই মুরব্বীগুলো বেশি বেশি চা দোকানে বসতে পছন্দ করে, যেই যুবকগুলো বেশি বেশি করে দোকান পছন্দ করে, ওই যুবকগুলোর পক্ষ থেকে সবচেয়ে বেশি এই নোংরা বিটা বন্ধ বলা হয়। আপনি একজন ভাইয়ের গীবত বলা, একজন মানুষের দোষ খুঁচিয়ে খুঁচিয়ে বের করা, এটাকে বন্ধু গীবত বলা হয়, অত্যন্ত নোংরা জিনিস। এটা হলো একজনের গীবত বলা মানে আপনি আপন ভাইয়ের গোস্ত খাওয়া। জোরে জোরে বলুন না নাউযু বিল্লাহ, আরো জোরে বলুন নাউযু বিল্লাহ। বন্ধু বিরক্ত হয়ো না, আমি আজকে এসেছি আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য। এই জন্য বলেছি মানুষের মধ্যে মারামারি হয়, খুনোখুনি হয়, মামলা মোকদ্দমা হয়, ঘর বাড়ি জায়গা জমি পর্যন্ত বিক্রি করে নিঃস্ব হয়ে যেতে হয় একটা মানুষের একটা গীবত বদনাম করার কারণে। আপনারা কি আমার কথাগুলো বুঝেন না? তো ঠিক বলেন না কেন? এই কথাগুলো অনেকের কাছে ভাল লাগবে না, কারণ আল্লাহ কুমুর রন হক কথা তিতা, হক কথা কি? আল্লাহ বলেছে অকুলু কাউলান সাদিদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সঠিক কথা বলো, সত্য কথা বলো, তার কারণ হলো হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আপনারা আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ,
আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম শ্রেষ্ঠ সত্যবাদী আপনার আমার প্রাণের নবী। যেমন আমরা কোরআন তেলাওয়াত করার পরে বলি সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও তেমনি সত্য। 1% যদি সন্দেহ করেন তাহলেই ধ্বংস হয়ে যাব। জোরে জোরে বলেন না ঠিক না বেঠিক? ঠিক। আরো জোরে লা ইয়াদখুলুন জান্নাতা কাত্তা চগুল কোর জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও বন্ধু চগুল কোর বড় ভয়ঙ্কর। এই টুপিওয়ালা কি এত প্রেমের আলাপ কেন? দরকার হয় 5 মিনিট সময় আছে, যাও বাইরে যেয়ে শেষ করে আসো। জান্নাতের বাগানে কথা বলা যাবে না, এটা জান্নাতের বাগান, অত্যন্ত পবিত্র জায়গা, এখানে বসলেই গুনাহ মাফ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো জান্নাতের বাগান মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো দোকান বাজার সমুনি। তোমরা তো ওটাকে বেশি পছন্দ করো, যারা এটাকে বেশি পছন্দ করে তারাই হলো 100% মুমিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুনি আমার হৃদয়ের জানালা খোলে, তোমরা সবাই শোনো ছোট্ট ছোট্ট কতগুলো হাদিস শরীফ তোমাদেরকে শোনাবো, তারপরে আমি বিষয় থেকে বের হয়ে আসবো। বন্ধু গোটা পৃথিবীতে, বন্ধু এই যে লাইভ চলতেছে বন্ধু, গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ আজকে আলোচনাটা শুনবে। তোমাদের কাছে হয়তো বিরক্ত লাগবে, আমেরিকা লন্ডন থেকে তাদের কাছে বিরক্ত লাগবে না, কারণ তোমরা তো বেশি বেশি পাও এই জন্য গ্রহণ করো না, তারা পায় না এই জন্য তারা ছাড়তে চায় না, ঠিক না? বন্ধুরে আমার আপনাদেরকে আমি হৃদয় খুলে শোনার অনুরোধ করব। বন্ধু একটু ছোট্ট করে শোনেন, একজন মানুষ আর একজনের গীবত করতেছে, কি করতেছে? এটা কখনো কোনো মুনাফিক বুঝতে পারবে না, মুমিন বুঝতে পারবে রে। ও বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি যখন বললেন জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলে দিয়েছেন এ সাহাবীরা রে তোমরা কি বুঝতে পারো, বলতে পারো এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে? আমার রাসূল আপনার পানের নবী বলে দিয়েছেন, ও বন্ধু যিনি মানুষের গীবত করতেছে ওর মধ্য থেকে দুর্গন্ধ আসতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ, জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম আপনি গীবত বলা মানে আপন ভাইয়ের গোস্ত খাওয়া, এটা জীবিত অবস্থায় খাওয়া, কি অবস্থায়? বন্ধু যারা গীবত বলে রে, যারা মানুষের নোংরামি নিয়ে বন্ধু বেশি বেশি ঘাটাঘাটি করে, ওই মানুষগুলো এতটাই নোংরা এতটাই দুর্গন্ধযুক্ত, যাদের কথা বলে শেষ করা যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী দোজাহানের বাদশা নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন, বন্ধু তিনি বলে দিয়েছেন কাল কিয়ামতের দিন ওই গীবত করনেওয়ালা গীবত বলা ব্যক্তিটাকে তার ভাইয়ের কাছে নিয়ে দাঁড় করানো হবে, তার সংস্পর্শে নিয়ে বসিয়ে দেওয়া হবে, বসিয়ে বলবে তুমি তার গোস্ত ভক্ষণ করো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে বলবে তুমি তো জীবিত থাকতে পৃথিবীতে তার গোস্ত খেয়েছো, আজকে তুমি তার গোস্ত খাও। ও বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন ওই ব্যক্তিটা তার আপন ভাইয়ের গোস্ত খাইতে থাকবে, হাউ মাউ করে বন্ধু চিৎকার করতে থাকবে। ওই যে একটু আগে বলেছি ইন্নাবত সরব বিকাল সাদিন, আল্লাহ ধরবে খুবই বন্ধু সত্যভাবে। একটু আগে বলেছিলাম ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ হিসাব নেবে অত্যন্ত তাৎক্ষণিক বন্ধু শক্তভাবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু মরতে পারবে না, ফিহা ওয়া লা ইয়াহয়া বাঁচতেও পারবে না, ওয়াহু মান হাবিব ওয়া ইবিন পালিয়ে যেতেও পারবে না। তার বাস্তবতা হলো ওই ব্যক্তিটা চাইলেও বন্ধু বাঁচতে পারবে না, ওই দিন বাইয়ের গোস্ত শুধু কামড়ে কামড়ে খেতে থাকবে, আর হাউ মাউ করে পুরো পুরো করে চিৎকার করতে থাকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতে পারেন না? কিছু বোঝেন? পারবেন? একটা মানুষ আর একটা মানুষের গোস্ত খাইতে পারবেন? আমি একটু আগে কিন্তু হাদিস শরীফে বলেছি দুর্গন্ধ, শুধু একজন আরেকজনের, একজন মুমিনের দুর্গন্ধ সমালোচনা করতেছে, গীবত করতেছে, এটাই হলো কি? এই গীবত বলার কারণে যদি তার ভিতর থেকে এত দুর্গন্ধ আসে, আর ওই দুর্গন্ধযুক্ত ব্যক্তিটাকে আপনাকে খাইতে বলা হবে, আর সেই দিন কিন্তু যারা বেশি বেশি দুনিয়াতে গীবত করেছেন গোস্ত খেয়েছেন, মরার পরে গোস্ত খেতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার এই দর জানালা বন্ধু খুলে শোনো, উত্তম মুসলমান হলো ওই ব্যক্তিটা যার হাত এবং মত থেকে অন্য মুসলমান নিরাপদ।
যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না, যার হাতের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ না, সে কখনোই 100% বন্ধু মুমিন নয়। যে যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, অবন্ধু তার জবানকে যদি কন্ট্রোল করতে না পারে, লাগাম টানতে না পারে, সে কখনোই মুমিন হতে পারবে না। বর্তমান প্রেক্ষাপটের দিকে নজর দিলে দেখা যায় রে, মানুষ হাতের চাইতে বেশি মানুষের ক্ষতি করে মুখ দিয়ে। কথা বলেন না কেন? দেখবেন গড়ে গড়ে হিংসা, গড়ে গড়ে দ্বন্দ্ব কলহ, গড়ে গড়ে মারামারি খুনোখুনি, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বউ বউয়ের সাথে দ্বন্দ্ব, বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব, শুধু বন্ধু ছোট্ট একটা জায়গা, এই জায়গাটা হলো গীবত। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বন্ধু হুজুর, এই জায়গাটা থেকে বের হয়ে টাপ বের হয়ে আসার টেকনিকটা কি? এই জায়গা থেকে বের হয়ে আসার টেকনিক আমি আপনাদেরকে একটু বলে দিব, তবে এই জায়গাটা একটু আপনাদেরকে জেনে রাখা দরকার, ওই জায়গাটা আপনাদেরকে একটু বুঝে রাখা দরকার। কারণ আপনি যত বেশি আরেকজনের বদনাম করবেন, তত বেশি আপনার আমল নামা থেকে নেকগুলো ওই ব্যক্তির আমল নামায় চলে যাবে, যেই ব্যক্তির বদনাম আপনি করবেন, আর ওর কাছ থেকে শুধু গুনাহ আপনার আমল নামায় আসতে থাকবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বদ হলো এটা? আপনি আপনার ভাই বা বোনের অনুপস্থিতিতে এমন কিছু কথা বলতেছেন তাকে নিয়ে যেটা শুনলে সে কষ্ট পাবে, এটাই হলো গীবত, এটাই হলো বদনাম, এটাই হলো খুচি খুচি তার দোষ বের করা। বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো, ও বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। বলো হুজুর, আমি যেটা বলতে সেটা তার মধ্যে আছে কি? তার মানে আপনি এক্সাম্পল স্বরূপ, সে মিথ্যা কথা বলেছে, এটা সে বলেছে, এইটাও যদি হয় তারপরেও বন্ধু এটা গীবত হবে, আর এটা যদি তার মধ্যে না থাকে আপনি বলেন, তাহলে এটা হবে তার বিরুদ্ধে অপবাদ। এখন বর্তমানে মুসলমান মানুষের দোষ লুকায় না, অপবাদ বেশি দিতে পছন্দ করে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যেমন আপনার বাড়িতে আপনি একটা মেয়ে দেখে আসছেন আপনার ছেলের জন্য, মেয়েটি একটু খাটো অথবা কালো, আপনারা যেমন প্রত্যাশা করেছেন তেমনটি নয়। আপনি যদি ঘর থেকে বের হয়ে পাঁচজন যারা মেয়ে দেখতে গেলেন, বের হয়ে আসার পরে যদি বলেন মেয়েটা কালো এবং খাটো, মেয়েটা শুনলে কষ্ট পাবে না খুশি হবে? কষ্ট পাবে রে, এটাই হলো বন্ধু বদনাম গীবত। উল্টো দিকে যদি যাই ছেলে দেখতে গেলেন, ছেলে সব দিকে বন্ধু ভালো কিন্তু সামনের দাঁতগুলো একটু উঁচা, কি এটা তো সে নিজে বানাই নাই, বানাইছে কে? আপনি ছেলেটা দেখে আসলেন, মেয়েটা একটু মিষ্টি সুন্দর স্মার্ট, ওই মেয়ের সাথে ওই ছেলের বিবাহটা যায় না। আপনি বের হওয়ার পরে বললেন ওই ছেলেটার দাঁত একটু উঁচা, ছেলেটা শুনলে কষ্ট পাবে না খুশি হবে? বন্ধু এটাই হলো বদনাম। অ বন্ধু, যদি তার বিরুদ্ধে তার মধ্যেই কোনো ধরনের কিছু না থাকে, আপনি বানিয়ে বানিয়ে কিছু কথা বলেন, এটা হবে তার বিরুদ্ধে মিথ্যা রটানো। বন্ধু হযরত সাহাবী বিশাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, এদিকে দেখেন প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি দুই সোয়ালের মধ্যখানে এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী কথা দিলাম রে, আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। এখনো জিকির করতে পারেননি বন্ধু, জিকির করলে জীবনের গুনাহ ঝরে যায়, জীবনের গুনাহ ঝরে যায়, আল্লাহর কাছে ওই জিকির করলে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায়, জীবনের গুনাহগুলো বন্ধু ঝরে যায়, আল্লাহ আপনার দুনিয়া খেরাতের সব কিছু সহজ করে দেবে। এর মধ্যে গীবত থেকে দূরে থাকার, মানুষের বদনাম থেকে দূরে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে জবান দিয়ে বারবার বন্ধু জিকির বের হবে রে, এই জবান দিয়ে কখনোই মানুষের বদনাম আসতে পারে না। কথা বুঝেন না? কারণ জিকিরের মধ্যে অন্যতম হলো নামাজ। কি নামাজ? হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে বন্ধু সম্পূর্ণ করা হয়, ওটার নাম হলো জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না? ওমা, আরেকজনে মুক্কালা করে বইরেছে, যেটি মুক্কালা করে বইরেছে হার্ট অ্যাটাক করে মরবে মিয়া,
কারণ যেই মানুষ সবসময় হাসি খুশি থাকে, ওই মানুষের মানে মেন্টালিটি ফ্রি থাকে, ওই মানুষের হার্টে প্রবলেম হয় না। আর যেটি সবসময় হুতুম পেঁচার মতো স্পট ড্যাড জাগাত শেষ, কি হয়েছে, হার্ট অ্যাটাক করছে, করবো না, বিয়ে সবসময় পেঁচার মতো থাকে, কার মতো, আরো জোরে, তাও ভদ্র পেঁচা না হুতুম পেঁচা, ঠিক না? তোমার হাসিটা আমার পছন্দ হয়েছে, তোমাদের এখানকার মানুষ মেয়ে অনেকে হাসতে হতে পারে না, বেশি বেশি ফ্রি থাকবেন, হাসবেন, জিকির করবেন, মন ভালো থাকবে, মন ভালো তো আপনার সবকিছু সুন্দর, আর মন ভালো নাই কি, আমার কথা ভাল লাগে না? বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমার নবী আপনার নবী কি বলেছে, ও বন্ধু আলী কামরা গ্রামের মানুষগুলো কোথায় রে, আমার কারণ বেশি বেশি গীবত বলে মহিলারা, ঠিক না বেঠি? কারণ হলো তাদেরকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে, কি হিসাবে, এক নাম্বার চ্যাম্পিয়ন যদি বলতে হয় মহিলারা হবে রে, ও বন্ধু সেকেন্ড যদি বলতে হয় ওই পুরুষগুলো, যেই পুরুষগুলো বেশি বেশি করে চা দোকানে যায়, ঠিক কিনা বলেন? চা দোকানে গরম পানি খাওয়ার মানুষের বদনাম বলা ছাড়া আমি আর কিছুই দেখি না। আর একটা বদনামের পরে আর একটা জিনিস লেনদেন হয়, ওই লেনদেনের জায়গাটা হলো বন্ধু সুদের জায়গা, ঠিক কিনা বলেন? সুদের যায় দোকানে বসে বসে, চা দোকানে বসে বসে বন্ধু সবকিছু তারা কনফার্ম করে ফেলে। বন্ধুরে আমার এই দিক দিয়ে মানুষ চিন্তা করে একরকম, আপনার আমার প্রাণে নবী উপদেশ দিয়েছে আরেক রকম, আমার নবী বলে চত্বর আলী কামরার মানুষগুলো কোথায় রে, ও বন্ধুরে দুই খুলে শোনো আজকে ঘুমিও না বন্ধু, আমার নবী বলেছেন হযরতে শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন আজ এই ব্যক্তি দুই সোয়ালের মধ্যখানে এবং দুই রানের মধ্যখানে দায়িত্ব নিতে পারবে, আমার নবী বলেছেন আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। বন্ধু এর মধ্যে দুই রানের মধ্যখানে হলো পুরুষ নারীর লজ্জাস্থান, লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, দুই সোয়ালের মধ্যখান মানে দুই ঠোঁটের মাঝখান জবান, জবান দিয়ে সুদ খাওয়া হয়, মিশা কথা বলা হয়, এর মধ্যে সবচেয়ে বেশি বলা হয় মানুষের বদনা। আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি তোমাদের জবান এবং লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারো রে, আমি নবী কথা দিলাম ওই ব্যক্তিগুলোর জান্নাতের দায়িত্ব আমি আমি নবী নিয়ে নিলাম, তাহলে এই গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বন্ধু আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি আরো বলে দিয়েছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, যে অপরাধের কারণে মানুষ মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়, এর মধ্যে অন্যতম হলো মানুষের গীবত, মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তাটা যত দূর, একটা মানুষ একটা কথা বলার কারণে অত দূর পরিমাণ রাস্তা জাহান্নামের দিকে মানুষ এগিয়ে যায়। বন্ধুরে আমার আপনার আমার প্রাণের নবী সবসময় শঙ্কা করেছেন আপনার আমার জবান নিয়ে, কি নিয়ে? নবীজিকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের কোন বিষয় নিয়ে শঙ্কিত, আল্লাহর হাবিব ইশারা করে বলেছেন জবান, ও বন্ধু মানুষের জবানই নবীজি শঙ্কা ছিল, কারণ হলো মানুষের জবান দ্বারা সমাজের সুখকে নষ্ট করে দিতে পারে, ঘরের সুখকে নষ্ট করে দিতে পারে, দুই বন্ধুর মাঝখানে ফাটল সৃষ্টি করতে পারে, ঠিক না বেঠি? এই জন্য গীবত অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। আল্লাহর কোরআনে বলেছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে, জাতির মধ্যে, ঘরের মধ্যে, যে কোনো জায়গায় ফিতনা সৃষ্টি করা গীবত দ্বারা এটা খুনের চাইতে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার আপনার আমার প্রাণের নবী মেরাজে যখন গেল, মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন, আমার দিকে তাকান, মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একটা সম্প্রদায়ের এমন অবস্থা, তাদের নখগুলো বন্ধু অনেক বড় বড়, এই নখ দিয়ে কন্টিনিউ শুধু তাদের এই চামড়াগুলো তারা খামচাচ্ছে, খামচাটে ছেলে ফেলতেছে। জিব্রাইলকে প্রশ্ন করলেন, এই ভাই জিব্রাইল এরা কারা রে? এবার জিব্রাইল আলাইহিসসালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা হলো পৃথিবীর যারা মানুষের বদনাম করেছে, গীবত করেছে, জোরে জোরে নাউযুবিল্লাহ, আর জোরে বলুন না নাউযুবিল্লাহ, আপনার নামাজ রোজা হজ যাকাত সকল পবিত্র কাজ বন্ধ বিনষ্ট হয়ে যাবে যদি আপনি গীবত বলতে থাকেন, জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ, আরে আরো জোরে বলেন নাউযুবিল্লাহ,
গীবত কি বলা যাবে? গীবত তারাই বা ছাড়তে পারে যারা নবীর প্রেমিক, ঠিক না? আমার কথা বুঝেন আপনারা? প্রেমতিকারের প্রেম, তারা রাসূলের প্রত্যেকটা জায়গাকে তারা খুঁজে খুঁজে বের করে করে এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। আর যাদের প্রেম নাই, তারা ভালোই কি মন্দই কি সুখী কি দুঃখী কি জীবনী কি মরণে কি, এটার মধ্যে তারা কোনো কিছুকেই কি করতে পারে না, পার্থক্য করতে পারে না, ঠিক না? বেঠিক সম্মানিত উপস্থিতি, মানুষের বদনাম করা গীবত অত্যন্ত খারাপ নোংরা জিনিস। আল্লাহ রাসূল বলেছেন, যারা গীবত বলতে বেশি পছন্দ করে তারা জান্নাতে যেতে, আর দুনিয়াতে যারা গীবত করে তাদের দ্বারাই সমাজ বেশি অশান্তিতে থাকে। আপনারা ওই সমস্ত মানুষগুলোর সাথে আপনারা যুক্ত হবেন না, বলতে লাগলেও তাদেরটা শুনবেন না এবং নিজেরাও বলবেন না। আপনারা কি বুঝতে পারছেন গীবত কাকে বলে? বুঝতে পারছেন নি? একটা একটা দোষ তিনি করছে, এই দোষটা যদি আপনি জনগণের সামনে তুলে ধরেন এটাই গীবত, আর যদি এটা তার মধ্যে না থাকে তাহলে আপনি তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন, কোনোটাই তার মধ্যে নেই আপনি তার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছেন, ঠিক না? ঠিক, এই জিনিসটা অত্যন্ত নোংরা, অত্যন্ত ঘৃণার। কারণ এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি মানুষের দোষ খোঁজো আল্লাহ তোমার দোষ খুঁজবে, এবং খুঁজতে খুঁজতে এমন অবস্থা হবে তোমাকে তোমার ফ্যামিলির মানুষ দ্বারা তোমাকে লাঞ্ছিত করবে। জোর জোর করে নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মানুষের ভাই বোন আপন ফ্যামিলি দূর সম্পর্কের কাছের দূরের মানুষের গীবত বলা থেকে আমরা দূরে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলের জন্য। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন।